হেল্ল' বন্ধুসকল, বহুদিনৰ মূৰত আজি আহিলোঁ মই অন্য মনস্কত। আজি কিন্তু এটা বেলেগ ভিডিঅ'ৰ এখন গাহৰি। চবে দেখে দেখে মোবাইল পেকেজিং খোলা, কিবা পেকেজিং খোলা, এইগিলা দেখে লাভ নাই, খাওঁটো মেইন। মই দেখোঁ আজি গাহৰি পেকেজিং খোলা। এই কলা থোৱাত মই আনিছোঁ, এই কলা থোৱাটো এনেকৈ খুলি ল'ব লাগিব। এইটো হৈছে গাহৰি পেকেজিং খোলা। এনেকৈ লৈ এই কাঠিটো এনেকৈ চুটকৈ টানি দিব লাগিব। টানি দি এনেকৈ খুলি এনে এনেকে পুরা একটা মখমইকা হেন গাবল গাবল লই ধুনিয়াকে ঢালি দিব লাগবে। এতে এতে হয়েছে গাহরি পেকেজিং, ঠিক আছে। তো এই গাহরিখানি এটা মই ধুই ধুনিয়াকে উহবা দিম। তারপর আজি মই দেখম, এটু কিন্তু এলাউলা গাহরির মাংস নহয়, এটু মর গাহরির মাংস। মর গাহরি কি এটু মই পিছত কই আছো। তো এনে এনেকে গাহরিখানি ধুই লবা লাগবো। এটু কিন্তু মর গাহরি, মর খুব ভাগ্য মই মর গাহরি ধুবা পাচ্ছো। মানে এনে বহুতে ধুবা নরে এইগুলা বস্তু, মর গাহরি নাপইয়ে মই যে পাইছোঁ আজি মর গাহরি, সেইকাৰণে বিৰাট ভাগ্য মোৰ। তো এনে এনেকৈ ধুই ল'ব লাগিব অলপমান। মর গাহরির তেল কিন্তু মজা। আজি মই মর গাহরি বেলেগ ষ্টাইলত ফ্ৰাইড দেখক। এই বস্তুটো কিন্তু আঞ্জাই দি খাই ভাল হ'ব, মানে কাৰী, মানে কাৰী দি খাই ভাল হ'ব। মানে এইটো পুৰা একদম ফ্ৰাই খাব লাগিব, আলু কবি ভজাই দি একদম, আৰু গটা দালি দি খাব লাগিব, তেতিয়াহে মানে আমেজ পাব। তো এনে এনেকৈ মর গাহরিটো পানী লৈ দিয়াৰ ধোৱাৰ পাছত পানী লৈ কড়াহীটোত আমি উহ প্ৰচেছটোতো আগতে কৈছিলোঁ, সেনেকৈ উহব লাগিব। তো এনে এনেকৈ লৈ ধুই অনাৰ পাছত কড়াহীটো অলপ টাইম গৰম হৈ লাগিব। এনেকৈ পূৰা জুই জুই ধমাতকৈ উঠিব লাগিব, জুই জ্বলাই দিওঁতে গেছত। মোৰ যেনেকৈ উঠছে এনেকৈ ধমাতকৈ উঠিব লাগিব। তো গৰম হোৱাৰ পাছত এনেকৈ দিলোঁ আমি গাহৰিখিনি ঢালি দিলোঁ, নিমখো দিছোঁ, টাটা নিমখ। টাটা নিমখ দিয়াৰ পিছত এনেকৈ ঘুটি দিব লাগিব অলপমান। ঘুটি দি পূৰা উতল অহাকলৈকে পূৰা চাই থাকিব লাগিব, পূৰা উতল আহি পূৰা একদম সিজি যাব লাগিব। তো কি কি জগাল লাগে এটা আমি করো। তো জগাল লাগবে এনে এনেকে বিলাহী এটা, আলু দুটা, আর এনে এন কবি এটা লাগবে। তার পাশে জ্বালা টালা তো এগুলো লাগবে, আদা নহরু সাদা নহরু আনি আমি সব বস্তুবিলা কাটি লম, ঠিক আছে। মোর কিন্তু পাকঘরত বহুত বহুত বস্তু আছে, বেলেগ বস্তুত খাই আকো গুরুত্ব নিদব, খালি মই যি কইছো সেখানিতে দিব, বেলেগ সাইজের বস্তুগুলা কিন্তু নাচাব। তো আলু চালু কেইলে কবি চবি কাটি আমি আহিছো। তো এনে এনেকৈ আলু দুটা কেলে ল'লি হ'ল, বিলাহী এটা আৰু কবি এক ফাল্লা ল'লি হ'ল। এই কুটকুটকৈ কাটিব লাগিব পূৰা একদম, নহ'লে কিন্তু লাম্বা মানে বুজি পাইছে না, ঢিকলা বুজাই এনে চাবাই। যদি মোৰ লেংগুৱেজটো বুজি নাপাব কবি দিয়ে কিন্তু কমেণ্টত কি কৈছো, বহুতে বুজি নাপায় বোলে মোক কৈছে। আমাৰ ভাই আহে বৰপেটাৰ আহে ভাষা এনে এনেই পূৰা এনে এনেকৈ কাটিব লাগিব। আমি কথাটো এনেহে নহ'ব লাগিব পূৰা, ঠিক আছে। আলু হলেও পুরা কিচকিচা হবো লাগবো, বিটি আলু নয় 20 টাকা কেজি আলু। পুরা এনেহেন হওয়া লাগবো, এনেহেন মস্তি লাগবো। এইটো বস্তু যদি খাই মই যেনেকে কওঁ সেনেকে যদি বানুই ভাবে খাই এনেহেন মস্তি লাগবো। কাটা হওয়ার পাছত দিগলাকে আমি ধুই লব লাগবো, মজা চাই। তো কবি সেই ধোৱাৰ আগতে এনেকৈ অলপ নিমখ দি ল'ব। কবি ইটা ইটা ছিজনৰ কবি অলপ কি কি থাকে বস্তুবিলাক জানে, তো সেইকাৰণে এনে নিমখ দি ল'ব। পূৰা ধুই ল'ব লাগে খচি খচি, ঠিক আছে। তো এনেকৈ ধুই অনাৰ পিছত আহি এখনত ধুনীয়াকৈ আঁতি আঁতি থলি হ'ল বস্তুবিলাক। মকমিকাও আহি লাগিব, মকমিকা হওঁ মানে মকমিকা নহ'লে কিন্তু হ'ল। তো এনেহেনকৈ হোৱাৰ পাছত আমি আর পিঁয়াজ আদা নহরু জ্বালা এগুলা সব কাটি লম, কাটি লই আহিছো পুরা। এই পুরা মাজতে একবার দেখে দিল এই আর আসলে কেনে হয়েছি তা কি বস্তু চেয়ে মর গাহরি কিন্তু বেলেগ বস্তু দে। এই নোহোকে কিন্তু কাই নহবি, আগা অত শিওর যাই নোহোকে খাই এনে এনেকে লারি দিলে হলে ইয়া কেনে কেনে হব বস্তুটো, মজা হব। তো হৈ গেল আধা ঘণ্টামান উহ টাইম আমাৰ হৈ গেল। এতিয়া আমি পুৰা নুমে থৈ দিম, ঠিক আছে। এই নুমে থলোঁ আমি, নুমে ইয়াক কিছু টাইম ঠাণ্ডা হ'ব দিম আমি পুৰা। তো এইটো কি জানে না, এইটো হৈছে আদা নহৰু বটা। এইটো ঢাপ ধুপ বটিম মই আদা নহৰু, এনে এনেকৈ পুৰা আদা নহৰু লৈ যাম পুৰা। পুৰা বটিব লাগিব, মাঝে মাঝে বলি যে হয়ে গেল আদা নহরু বটা হয়ে গেল। পুরা এনে এনেকে লইছি বাড়ি, এই কারি লম পুরা মজা আছে।
মজা চেয়ার বলে বলবো পানীয় লগত আপন লাগিব পারি লহর পাছত এই কড়াইটো ধুই লওয়া লাগে পুরো মজা চেয়ার এই কড়াইটো জিরম ধুলু ধুলি আর এই গরম গরমে এই পুরা নিব হেরিব লাগব পুরা এনেকে আনি পুরা বহি দিব লাগব মজা চাই তো গেছটো পুরা আরো সমাতকে দিব লাগব এতিয়া আমি পিয়াজ শেষ কাটি লওঁ মজা চাই পিয়াজ খাবা হেলাই লগা হৈছে 80 টকা হৈছে মানে কিমান চিন্তা কৰো চিন্তা কৰো তেলৰ দাম পিয়াজৰ দাম সব সমান হৈ গৈছে একদিন আমি তুমি দালি দিব লাগব কথা দালি জ্বালা লাগছে না জ্বালা আঙুলির ম্যান লম্বা জ্বালা ইয়া বেশি হে ওইখানে ইয়ে বেলেগ কিন্তু একো দিব নালাগে এই গরম হল না গরম হল পাছত মই কৈছো এই বাদাম অলগিলা এৰি দিম বাৰু কৰা এইটো কিবা ঘূৰি থাকে ইয়ে বেচ তো হওয়ার পাছত বেলেগ একো নালাগে গাহরির তেলের পরা তেল উইলব লাগব তেল উইলে সেই তেলে দিয়ে গাহরি ভাজব লাগব আর সে খাব লাগব তিনটা তেল দিবা নোৱাৰো ভাই এনে বহুত দাম এনেকে তেল দিব লাগব এই তেল হিৰ পৰাই তেল উইলব লাগব তেল উইলে এই তেলতে ভাজব লাগব ভাজি খাব লাগব অলপ পাছত চাবচোন রাইস পুরা তেল ওলবার এই আরম্ভ হয়েছে তেল ওলবা মশলা অলপ লাগবো খালি জিরা এনেকে জিরার প্যাকেট এটা ললি হল এখনিয়ে লাগবে বেলেগ একো নালাগে বেলেগ একো লাগা নাই মই কৈছো আকৌ কি বোমা মাৰি ইয়ে হয় তো এনেহেনকে আমাৰ তেল তেল অলহৰ পাছত এই কিন্তু চাৰ্ভিছ দিবা নোৱাৰে এই চাৰ্ভিছ কি কৰিব লাগব উইলে আনিব লাগব ঠিক আছে এই চাৰ্ভিছ উইলে আনি নিমখ দি মজা আছে খাব লাগব পিঁয়াজ আৰু নিমখ দি সানি ঠিক আছে তাৰ পাছত জ্বালা পিঁয়াজ একো দিব নালাগে ডাইৰেক্ট মোৰ গাহৰিৰ মাংস দিব ইয়াক পুৰা ভাজিব লাগিব যিমান পাৰে সিমান ভাজি থাকক কৰ গুড়া হৈ যাব লাগিব ভাজি ভাজি চাৰ্ভিছটো খাই লওঁ তো এনেকৈ পুৰা ভাজি আছো এনেকৈ খাব লাগিব দুটাৰে তাহা তেল তো এই তেল মাহ এনেও খাব নোৱাৰো দেই এই মাহ খেলিব লাগিব নহ'লে বেমাৰ হ'ব পানী থাকলি পুৰি মৰব টাবৰটো পুৰা শুকান মৰ যদি খাব লাগে বেছি আৰু ইমান জন্দি চৰটো কিয় সব ধুলে ফেলব লাগব সব ধুলে ফেলব লাগব শব্দ পাছত এই পুরা রাঙা হওয়াকে ভাজব লাগবে এই রাঙা হয়ে যাচ্ছি না তো এনেহেন রাঙা হওয়ার পাছত জুই পুরা অলপমান বাড়ি দি প্রথমতে দিলি হল জ্বালা জ্বালা আহি দি এনেকৈ লাৰি দিলি হ'ল ঠিক আছে দি দিব লাগিব পিঁয়াজ এই দিব লাগিব পিঁয়াজ এই এনেহেনকৈ দিব লাগিব পিঁয়াজ পিঁয়াজ এই দিয়াৰ পাছত দিব লাগিব আমি আদা নহৰু এনেহেনকৈ এই যে ধাপটো ঢিলে মাৰিছে এইটো কমবো ঠিকছে তেতিয়া আমি হান্দি দিম এই নহয় যাব আৰু হাত ইয়াৰ খুব গৰম আছিল এনেহেন হোৱাৰ পাছত ইয়াক আমি কিছু টাইম ভাজিম কেনে কালাৰ চিনা মৰ গাহৰি কিন্তু কম যে পিছত মই অলপ পাছত কৰিছোঁ মৰ গাহৰি কি গতে সেয়ে মোৰ গাহৰি কি শুনবা বৃষ্টি আছে তো এনেহেন হোৱাৰ পাছত আমি দিব লাগিব এই কবি আৰু আলু
কবি আলু দিব লাগবে। কিন্তু এই বস্তুটো কিন্তু তেতিয়াহে খাই ভাল লাগবে যদিহে গতা দালি থাকে। এই কুকারটোত মই গতা দালি ভৰাই দিছোঁ, এই কুকারটোত মই গতা দালি ভৰাই দিছোঁ। এই গতা দালি হওয়ার পাছতহে মই পুরা মজাতে খাম। ইয়ার এটা লারি দিয়া নিশা নহব দেখুন, কাদে এনেকে খাই পাইছিল না ইমারি না, আয়োতো খাই পাও নাই এনেহেনকে। মই আজি ইটো হেয়ত আনছো, তো যাই যাই খাই পা নাই বা পাইছি পাওয়া কইতাই কমেন্টত লিখব, আর যাই যাই পা নাই তাহুন খাব খাই চাব। কিন্তু ইয়ার নিমখ দিব লাগবে, নিমখ চাব। কিন্তু আমি আঞ্জা নকো, এইটো ভাজা হে, গতিকে লিমিটেড যাক যেনে লাগে আর মানে সেইখিনি তার নিমখ কিমান দিব লাগবে মই সেইটো নকওঁ আর, গোটেই জানে আর নিমখ কিমান কিমান খাই নিজের কারণে সেইখিনি দিলে হল। আর যদি ইমান অনুমান নপয় তেতিয়াহলে মাজতে একবার খাই চালি হল, মনে মনে খাইও নহতে। আর আপনাদের ভাবি আছে জিরাটো কিটা দিব লাগবে, জিরাটো কিটা দিব লাগে মই কম, অল্প ধৈর্য ধরব লাগবে, সেইটো দিয়ার কারণে অল্প ধৈর্য ধরব। সেইটো এলা ওলা বস্তু নয়, সেইটো বাজারত পাওয়া যাবে, সেইটো জিতে জিততে দিবা নরে, এইটো টাইম আছে। তো এনেহেনকে লারি দিয়ার পাছত এই মজাতে ঢাকন দিয়ে হল, এই দুটুকরা মাংস ভাজা মাংস রয়েছে সেই টুকরা সংগ্রহ সেটুকুই ধর। পাকঘরে বহুত বস্তু আছে মর, কারণ হব তো বিলাহি এনেহেনকে সরু সরুকে কাটি ললি হল, কাটিলে একবার মাঝে দিয়ে লারি লারি থাকলেই হল, নাহলে দই যাব। মজা আছে এনেহেনকে, এনেহেনকে মজা আছে, লারি থাকলেই হল। এনেহেনকে ঢাকন খান দিয়ে হল, আপনার ধারণ সব জুইটো কিন্তু কম বেশি করে থাকতে লাগবে মাঝে মাঝে। তো এনেহেনকে কিছু টাইম ঢাকন দেওয়ার পিছত এই বস্তুটো আর ঢাকন নোহা করে চলে দিলে হল, পুরা লারি থাকলেই হল। তিতাকলি লারি থাকবো লাগবে, তিতাকলি পুরা রাঙা কলা নহয় কালার মেইন, সেটা তো আমি আগতেও কইছো কালার মেইন, সেটা কালারটো পুরা মেইন হবা লাগবে। ইটা মই কম মর গাহরি কি, কিন্তু ভিডিওটো পিছকলি চাবা লাগবো, কিন্তু নহলে হবার নাই, কিন্তু ভিডিওটো চাবা লাগবো যে মর গাহরি হয়েছে কি, কলা তেলতিলা বম ধুমা নাকে মুখ সব হে চর্বি অমলি করা, যতে ততে দেখা পাও নালা নর্দমা গু সব খাও, প্রাণীটুকে আমি কৌ ন মর গাহরি। এটা মনত থাকিল না মর গাহরি কি, তো মর গাহরি মানে হয়েছে সেটু, তো মনত থাকো না খে মর গাহরি। ইয়ার পাছতো যাই যাই খাব পারে তাহুন মোক কমেন্টত লিখব। তো এনেকে পুরা লারি থাকব লাগবে, কিন্তু এই পুরা লারি থাকব লাগবে, ডাঙা হয়ে থাকব লাগবে, আর কবি এই পুরা পানি নহয় যাব লাগবে, কর কইরা হব লাগবে, গাহরিয়ে কবিয়ে সব কর কইরা হব লাগবে, তিতেহে হব এই বস্তুটো। হওয়ার পাছত আমি দিব লাগবো জিরা, তো এনেহেনকে কিছু অল্প জিরা দিব লাগবো, বেশি নহে কিন্তু অল্প, এই জিরা দি পুরা লারি দিব লাগবো, বেশি টাইম নাই আর হব আর। লক্ষণা কেনেহেন হৈছে লাস্ট পয়েন্টক লগিয়েছি, তো এনেহেন হওয়ার পাছত আমি দিব লাগবো বিলাহী। এটা কিন্তু পানি দিবা নরে রে, পানি অলপও দিবা নরে, কিন্তু এতে পানি দিলে সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ বিলাহীর নিচিনা রাঙা হব লাগবো। আচ্ছা প্রথমতে আজি আর এখানে তো মই কলোয়ে, এই লাস্টর পিনে আর কৌ না দুর্গা পূজা আইছে, গতিকে দুর্গা পূজার গোটে মানুহ সকলকে আর মানে কি থাকিল শুভেচ্ছা থাকিল আর মোর ফলের, গতিকে দুর্গা পূজাত লগ হই গোটেবিলাকে লগ হব, কিমান ভাল লাগবো। এটা ময়ও ঘরত যাম, লগবিলাকর লগত লগ পাম, কিমান ভাল লাগবো মোর, আমি গোটে কটাই লগ হই আর ইনকে খাম আর মক মকে, শাহুর পরা গাহরির পরা ঠিকছে খাম আমি, গতিকে ফ্রেন্ডশিপটো সদায় রাখব লাগে আমি ভালকে, সেইটো কব লাগলে আমার অমূল্য রত্ন সেইটো ফ্রেন্ডশিপটো, বাকি কাভে সহায় করক বা নকরক ফ্রেন্ডসে সদায় সহায় করব। এই মানে মোর চ্যানেলের পরা মানে এটা মানে আপনার আর দিলো মানে এটা কি দিয়ে দিয়া বলে কম বুঝি পাইছি আপনার সেইটা গম পাইছো মানে, গতি এনেহেন কালার হবা লাগব। তো ইটা মই পুরা লাস্টে এন্ডিং দিম, এন্ডিং লাস্ট পুরা এন্ডিং লারাটো দিম মই একদম পুরা এনেহেনকে, এনেহেনকে পাকে পুরা এনেকে পুরা দিবা লাগবো, এনেহেনকে লাস্ট তাই মানে সব চিঙি ভাঙি যাব লাগবো, যিমান যি আছে মানে এনেহেন সব নহি হয়ে যাব লাগবো।
তো এনেহেনকে খাই চাবো, খাই চাই মোৰ ভিডিওটোত চাই কমেন্ট কৰিব আপোনালোকে সৎ পাইছে না পানাই। তো মোৰ ফালৰ পৰা ভিডিওটো আৰু শেষ কৰিম আৰু। তো এনেহেন কালাৰ হ'ব লাগিব, ইয়াক কিন্তু গোটা দালি দিয়ে খাব লাগিব। মই প্ৰথমবাৰৰ পৰা কৈছোঁ গোটা দালি নহ'লে কিন্তু এইটো খাই সৎ পাবানে। গোটা দালি ভাত উহা চাউল হ'লে ভাল লাগবা নে, আউলা চাউল হ'ব লাগিব, মজা লাগিব খাই। আপোনালোকে কবই মোক মানে লাষ্টৰ দিনে যে হৈ অন্য মনস্ক চেনেলটোত মজা বনাইছে, আৰু লগতে শ্বেয়াৰ কৰিব গোটেইবিলাক বস্তু, ছাবস্ক্ৰাইব কৰিব। তে ৰাখিলোঁ আজিবাৰ, বাই বাই।